হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ বিভাগের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে, গবেষণা নকশার বিভিন্ন স্তর আলোচনা করো। উত্তরের ভূমিকা প্রথমে দেওয়া হয়েছে, সমাজ গবেষণা একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দলিল হলো গবেষণা নকশা। বিজ্ঞানসম্মতভাবে জ্ঞান অন্বেষণ অথবা অনুভূতি সমাধান কল্পে গবেষককে অনুসন্ধান কাজের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হয় এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করা অনেকটা সহজ হয়। একটি গবেষণা সফলতা অনেকাংশই নির্ভর করে একটি পূর্ণাঙ্গ গবেষণা নকশার উপর। গবেষণা নকশার স্তর কিংবা ধাপসমূহ। গবেষণা নকশা বিভিন্ন ধাপে প্রণীত হয়। নিম্নে গবেষণা নকশার ধাপসমূহ আলোচনা করা হলো। প্রথম যে স্তর, সেটি হচ্ছে গবেষণা সমস্যা সম্পর্কে ধারণা। গবেষণা নকশার প্রাথমিক কাজ হলো গবেষণা সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত অথচ জ্ঞানগর্ভ ধারণা প্রদান করা। এ বিবরণে আরও থাকে, গবেষণার বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয় তাও এই বিবরণীতে উল্লেখ করা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্যের উৎস। গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্যের প্রয়োজন। গবেষকরা প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানে কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করছেন তা গবেষণা নকশার এ অংশে তুলে ধরেন। তথ্য সাধারণত দুই ভাগে সংগ্রহ করা হয়। প্রথমত হচ্ছে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে নতুনভাবে তথ্য সংগ্রহ করা যায়, আর দ্বিতীয়টা হচ্ছে বইপত্র, গবেষণাপত্র, দলিল, দস্তাবেজ, সংবিধান প্রভৃতি হতে তথ্য সংগ্রহ করা হয়। তবে গবেষণার জন্য যে উৎস হতে তথ্য সংগ্রহ করা হয়েছে তা গবেষণা নকশায় উল্লেখ করতে হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্র। যে তথ্য সমগ্র বা বিশ্ব থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে তা এ অংশে সঠিকভাবে বর্ণনা করা হয়। সম্পূর্ণ সমগ্র থেকে তথ্য নেওয়া না হবে নাকি নমুনা বাছাই করে তা থেকে তথ্য নেওয়া হবে তা সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে। নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হলে নমুনায়ন পদ্ধতির বর্ণনা দিতে হবে। 4 নম্বর স্তর হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ। গবেষণার প্রাপ্ত তথ্যগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করে তা বিশ্লেষণ করা অতীব জরুরি। এক্ষেত্রে কতিপয় গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন করতে হয়, যেমন তথ্য যদি প্রশ্নমালা বা সাক্ষাৎকারমালা ব্যবহার করে সংগ্রহ করা হয় সেক্ষেত্রে এগুলো সম্পাদনা, সারণীবদ্ধকরণ, পরিকল্পনা তৈরি, সঠিক জায়গায় স্থাপন ইত্যাদি কাজগুলো করতে হয়। 5 নম্বর স্তর হচ্ছে তথ্যের শুদ্ধতা ও গ্রহণযোগ্যতা। গবেষণার জন্য তথ্য সংগ্রহের আগে কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করা হবে তা যেমন নির্ধারণ করা হয়, ঠিক তেমনিভাবে উক্ত তথ্যের গ্রহণযোগ্যতা ও শুদ্ধতা কেমন হবে তা নিয়েও ভাবা হয়। কেননা তথ্যের শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা না থাকলে গবেষণালব্ধ ফল প্রশ্নের সম্মুখীন হয়। গবেষণায় ব্যবহৃত প্রত্যয়সমূহের ব্যাখ্যাদান সুশিক্ষিত ও অভিজ্ঞ তথ্য সংগ্রাহক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশ্নপত্র শিডিউলের প্রাক নিরীক্ষ, তত্ত্বাবধান প্রভৃতির তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকল্প গঠন। অধিকাংশ সময়ই প্রকল্প গঠন গবেষণা নকশার একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রকল্প গঠনের উদ্দেশ্য সঠিকভাবে গবেষণায় নকশায় স্পষ্টভাবে বর্ণনা থাকতে হয়। গবেষকের নিজস্ব অভিজ্ঞতা ও ধারণা, পূর্ববর্তী গবেষণার ফলাফল, কোনো তাত্ত্বিক গবেষণা থেকে অনুমান প্রভৃতি উৎস হতে প্রকল্প গঠন করা হয়। 7 নম্বর স্তর হচ্ছে প্রত্যয়সমূহের কার্যকরী সংজ্ঞা প্রদান। গবেষণা নকশার এ ধাপে গবেষণার সাথে সংশ্লিষ্ট প্রত্যয়সমূহের যথার্থ সংজ্ঞা বা পরিচয় তুলে ধরতে হয়।
তবে এ প্রত্যয়গুলো সংজ্ঞাগত ভিন্নতা অনেক সময় সমস্যা সৃষ্টি করে, এক্ষেত্রে শ্রেণীগত সমস্যা দেখা যায়। তাই গবেষণায় বিশ্বসমূহের সঠিক সংজ্ঞা দেওয়া না হলে গবেষণা সফল হবে না। 8 নম্বর স্তর হচ্ছে গবেষণার উদ্দেশ্য। গবেষণার নকশার এ ধাপে গবেষণার উদ্দেশ্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা প্রদান করতে হয়। গবেষণা ধারণাগত দু ধরনের উদ্দেশ্য থাকে, মুখ্য উদ্দেশ্য ও গৌণ উদ্দেশ্য। তবে গবেষণা নকশায় মুখ্য উদ্দেশ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে কি কি সুফল পাওয়া যাবে তারও উল্লেখ থাকে এই অংশে। 9 নম্বর স্তর হচ্ছে অঞ্চল নির্ধারণ। সাধারণত গবেষণা পরিচালিত হয় একটি নির্দিষ্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তাই কোন অঞ্চলে গবেষণা পরিচালিত হবে গবেষণা নকশায় তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এক্ষেত্রে যে এলাকায় গবেষণা পরিচালনা করলে গবেষণার মান ও ফলাফল সঠিক ও কার্যকর হবে, সে এলাকা গ্রাম কিংবা শহর যাই হোক না কেন তা নির্ধারণ করা হয়, এবং ওই এলাকার ঠিকানাটি গবেষণা নকশায় সঠিকভাবে লিখিত থাকে। 10 নম্বর স্তর হচ্ছে বাজেটিং। একটি গবেষণা নকশায় বাজেটিংও স্থান পায়। প্রত্যেক গবেষণা অর্থ ব্যয়ের মাত্রা এক নয়, সাধারণতভাবে বৃহৎ পরিসরে গবেষণার অধিক অর্থ ব্যয় হয়। গবেষণার জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়, এতে জনবল নিয়োগের জন্য স্বচ্ছ ধারণা পাওয়া যায়, ঠিক তেমনিভাবে অর্থ অপচয়ের সম্ভাবনা হ্রাস পায়। 11 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণীকরণ। গবেষণার জন্য সঠিক লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তত্ত্বের সাধারণীকরণ অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ সম্পন্ন হওয়ার পর গবেষক সাধারণীকরণ করে থাকেন। এই সাধারণীকরণে কোনো কল্পনা যাচাই করে সঠিক হলে তা নমুনা বহির্ভূত সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য বলে ঘোষণা দেওয়া হয়। এবং সর্বশেষ উপসংহারে দেওয়া হয়েছে, উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে গবেষণা নকশা মানেই একটি গবেষণার আগাগোড়ার সামগ্রিক বিশ্লেষণ। তবে গবেষণার ভিন্নতার কারণে অনেক সময় গবেষণা নকশাতেও ভিন্নতা আসে। সুতরাং গবেষণার প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যক্রম অনুযায়ী গবেষণার নকশা প্রণয়ন করতে হয়। প্রয়োজন অনুসারে গবেষক তার নির্দিষ্ট কোনো অংশের কিংবা সার্বিক পরিবর্তন ঘটাতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।